আশেপাশে নদীতে নিজে মুখেই বলেছেন যে পদত্যাগের কপি তার কাছে আছে, তখন সে যদি পরে এসে আর কি বলবো কথা ঘুরাই না তাহলে এটা হবে না। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে, গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু মাথার উপর রয়ে গেছে স্বৈরাচার সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পূর্বে স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিন বাহিনীর প্রধানের সামনে এমন বক্তব্য মিডিয়ার সামনে ফলাও করে প্রচার করেছেন, কিন্তু হঠাৎ করে তিনি তার বোল পাল্টে এখন বলছেন স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রীর কোনো পদত্যাগপত্র তিনি পাননি। এতে করে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে, জনতা বঙ্গভবন ঘেরাও করেছে, ছাত্র জনতার আন্দোলনের মুখে পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছে, সেনাবাহিনী নিরাপদ দূরত্বে অবস্থান করেছে গতরাত 2টা পর্যন্ত পাওয়া খবর। চলুন একবারে দেখব ছাত্র জনতা এবং সাধারণ মানুষ শাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্য নিয়ে কি ভাবছে। যে রাষ্ট্রপতি জনগণের সাথে দ্বিমুখী আলোচনা করেন, যে রাষ্ট্রপতি তার সম্মান রক্ষা করতে পারেননি, রাষ্ট্রপতির মতো মর্যাদাপূর্ণ একটা গদি যিনি রক্ষা করতে পারেননি, সেই রাষ্ট্রপতির জায়গা এই বাংলায় হবে না, এই বাংলার মাটিতে হবে না। অনতিলম্বে আমরা তার পদত্যাগ চাই। আওয়ামী লীগ সরকারকে যে দলই রাষ্ট্রপতি হোক, যে পতি হোক না কেন, যেই সাপোর্ট করবে না কেন, তার পদত্যাগ আমরা অবশ্যই চাইবো, কারণ কোনো ফ্যাসিস্টের মানে জায়গা আমাদের বাংলাদেশে হবে না। আচ্ছা, এটা তো আমরা দেখেছি, সে তো যেদিন ওয়াকার স্যারের সাথে হচ্ছে বক্তব্য পেশ করেছেন উনি তো নিজে মুখেই বলেছেন যে পদত্যাগের কপি তার কাছে আছে, তখন সে যদি পরে এসে আর কি বলবো কথা ঘুরাই না তাহলে এটা হবে না। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, তো এটা আসলে সে ভুল বলছে বা কারোর পক্ষ হয়ে কথা বলছে এটা আসলে বোঝা যাচ্ছে। আমরা হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চাই। 5ই আগস্টে হচ্ছে ফ্যাসিস্ট খুনি স্বৈরাচার সরকারকে হচ্ছে হটিয়েছি আমরা, আমাদের হচ্ছে এই যে একটা স্বাধীনতার যে সফলতা এটাকে আমরা বৃথা যেতে দেবো না বলে হচ্ছে এই রাষ্ট্রপতি চুপ্পুকে আমরা হচ্ছে হটাতে চাই। মানে যেই দল 17 বছর ধরে ক্ষমতায় থাকতে পারে তারা তো ডেফিনেটলি ষড়যন্ত্র করবে বা তারা চেষ্টা করবে ক্ষমতাকে নিতে আসা, কিন্তু আমরা ছাত্র জনতা যারা আছে এরা কোনোভাবে হতে দেওয়া যাবে না। আমরা রাষ্ট্রপতি যেমনটা ছিলাম আছি এবং থাকবো, যতদিন না আমরা এই আওয়ামী লীগের সরকার বা এই যে ফ্যাসিস্ট সরকারের দালালদেরকে পুরোপুরিভাবে আমরা অপসারণ করতে পারছি। জি, যেমন রাষ্ট্রপতি 5ই আগস্ট তিনি বক্তব্য দিয়েছিলেন যে তার কাছে পদত্যাগপত্র রয়েছে, কিন্তু আবার উনি বলছেন যে তার কাছে পদত্যাগপত্র নাই। এটা আসলে মানে তামাশা ছাড়া আর কিছুই না, এটা তো জনগণ বোঝে। তো এই যে রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে যেমন আমরা আজকে এখানে অবস্থান করছি, আবার আমরা 12 বিচারকদের পদত্যাগের দাবিতে আমরা যেমন অবস্থান করেছিলাম বিচার হাইকোর্টে, ওরকম আমার মনে হয় যেখানে আমরা দেখবো যে আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট সরকারের লোকেরা এইভাবে মাথাচাড়া দিয়ে উঠছে আমরা সেখানেই যাবো প্রতিবাদ বা অবস্থান করবো। শাহাবুদ্দিন চুপ্পুর এ বক্তব্য নিয়ে আপনি কি ভাবছেন কমেন্ট বক্সে জানাবেন।